এটি গোমতী নদী, চিরায়ত গোমতী নদী নয়, দুই যুগেরও বেশি সময় যে গোমতী নদী দেখে এসেছে মানুষ, সেই গোমতীর চিত্র এখন পুরোটাই পাল্টে গেছে। চলুন দেখে আসি বর্তমান গোমতীর অবস্থা। কুমিল্লা টিভিতে আমরা প্রথম গোমতী নদীর ঢল ও বন্যার পূর্ব আশঙ্কা নিয়ে নিউজ করার পর অনেকেই তা দেখতে যান গোমতীর চিত্র। আবার অনেকেই ভুয়া খবর বলেও কটাক্ষ করেছেন, কিন্তু বাস্তব চিত্র যারা দেখেছে তারাই জানে। দেখুন স্বচক্ষে আগের গোমতী আর এখনকার গোমতী নদীর ফারাক অনেক। ইতিমধ্যে চরের ফসলি জমি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, গোমতীর আশেপাশে সংযুক্ত নদীগুলোর অবস্থাও নাকাল। পানির চাপে নদীর আশেপাশের শত শত মানুষ ছেড়েছে ঘর বাড়ি। কিন্তু গত কয়েকদিন পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বলেছিল বন্যার আশঙ্কা নেই কুমিল্লায়, কিন্তু কুমিল্লা টিভি আগেই সতর্ক করেছিল আরও বৃষ্টি আর ভারতের পানির চাপ চলতে থাকলে বন্যা হতেই পারে কুমিল্লায়। তবে কুমিল্লায় এখনও সে পরিমাণ বৃষ্টি হয়নি। এবার আমাদের কথার সাথে একমত হলেন পানি উন্নয়ন বোর্ডের কর্তারাও। এখন তারাও বলছেন আগামী কয়েকদিনে যদি বৃষ্টি হয় এবং ভারতের পানির চাপ অনবরত এভাবে চলতে থাকলে বাঁধের নানান জায়গায় যে ধরনের ফাটল রয়েছে কুমিল্লায় বন্যার আশঙ্কা আছে। চলুন শুনে আসি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছে। এখন বন্যা হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? এখন আমরা যেটা আশঙ্কা করছি ইন্ডিয়ার বর্ডার থেকে মনে হয় পানির কত পানি ওদের আছে, যদি বৃষ্টিপাত না থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই, আর বৃষ্টিপাত হয় তাহলে আরো পানি আসছে, তখন ভয়। শুনলেন পানি উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন অফিসারের কথা। এদিকে যে পানির বিপদ সীমার কাছে প্রবাহিত হচ্ছে তা জনগণ নিজ চোখেই দেখতে পাচ্ছে। অপরদিকে রয়েছে শত কিলোমিটার বাঁধ, যার কোনো ক্ষতি হলে পানি উন্নয়ন বোর্ড বলছেন একা তারা সামাল দিতে পারবেন না। তাহলে ঘটনা কী দাঁড়ালো? এবার প্রশ্ন রইল আপনাদের প্রতি। আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে সব ধরনের খবর পেতে সাথেই থাকুন। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।